ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। সাইন এ ইজ ইকুয়াল টু এম সাইন বি হলে প্রমাণ করো ট্যান এ মাইনাস বি বাই টু ইজ ইকুয়াল টু এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান ট্যান এ প্লাস বি বাই টু। তো শুরুতেই যে প্রদত্ত রিলেশনটি আছে আমরা সেটি লিখে ফেলছি, সাইন এ ইজ ইকুয়াল টু এম সাইন বি। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, সাইন এ বাই সাইন বি ইজ ইকুয়াল টু এম। এবার যোগ ভাগ প্রক্রিয়া আমরা এখানে প্রয়োগ করছি, তাহলে সাইন এ মাইনাস সাইন বি বাই সাইন এ প্লাস সাইন বি ইজ ইকুয়াল টু লেখা যায় এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। এবার দেখো আমরা ফর্মুলা লিখছি সাইন এ মাইনাস সাইন বি এর। ফর্মুলা কি? টু কস এ প্লাস বি বাই টু ইন্টু সাইন এ মাইনাস বি বাই টু। আবার নিচে দেখো সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা, টু সাইন এ প্লাস বি বাই টু ইন্টু কস এ মাইনাস বি বাই টু ইজ ইকুয়াল টু দেখো লেখা যায় এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। এখানে টু ক্যান্সেল হয়ে গেছে। এবার দেখো এখানে সাইন এ মাইনাস বি বাই টু বাই কস এ মাইনাস বি বাই টুতে আমি লিখতে পারি ট্যান এ মাইনাস বি বাই টু ইন্টু কস এ প্লাস বি বাই টু বাই সাইন এ প্লাস বি বাই টুতে আমি দেখো লিখতে পারি কট এ প্লাস বি বাই টু ইজ ইকুয়াল টু এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান অর ট্যান এ প্লাস বি বাই টু ইজ ইকুয়াল টু দেখো লেখা যায় এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান কট এদিকে গেলে দেখো হয়ে যায় ট্যান এ প্লাস বি বাই টু হয়ে গেল প্রমাণিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।